দমদম পার্ক ভারত চক্রের পূজো ঘিরে বিতর্ক। টুইটে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি লিখেছেন, দমদম পার্কের একটি পূজো জুতো দিয়ে সাজানো হয়েছে, শিল্পীর স্বাধীনতার নামে মা দুর্গার অপমান সহ্য করা হবে না, মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি, ষষ্ঠীর আগে উদ্যোক্তাদের জুতো সরিয়ে ফেলার আবেদনও করছি। মন্দিরের বাইরে জুতো খুলেই প্রবেশ করতে হয়, এক্ষেত্রেও মণ্ডপের বাইরেই রয়েছে জুতোর ইনস্টলেশন, এমনটাই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। কি বলছেন তারা শুনবো। ব্যাপারটা হচ্ছে আমরা একটা কৃষক আন্দোলনকে তুলে ধরেছি। যদি আমি পুরো প্যান্ডেলটাকে দেখি, প্যান্ডেলটা প্রায় 180 ফুটের লম্বা প্যান্ডেলটা আছে। এইখানে যে জুতোগুলো যেটা নিয়ে বিতর্কতা উঠছে, যে সেটা কিন্তু দেখো একটা মুভমেন্টকে ডিনোট করছে, শতাব্দী ধরে যে মুভমেন্টটা হচ্ছে, যে কৃষক মুভমেন্ট, সেটা সিম্বলাইজেশনটা হচ্ছে এই জুতোগুলো। সেটা একটা প্যান্ডেলের একটা সেকশন সামনের দিকে, আর মন্দিরটা যেটা মাতৃগৃহ আছে সেটা আছে আজ 55 ফিট। সেটা তোমরা যদি দেখাও খুব সুন্দর করে, সেটা দেখবে একটা ধানের ক্ষেত, তার মধ্যে মায়ের বিরাজমান, তার সাথে সেখানে কিন্তু কোথাও কোনো জুতোর সাথে কোনো সিম্বলাইজেশন নেই। আমরা যখন মন্দিরে যাই, আমরা তো জুতো পরেই মন্দিরে যাই, জুতো মন্দিরের বাইরে গিয়ে জুতোটাকে খুলি, খুলে আমরা মন্দিরে ঢুকি। তো এইখানটায় যে জুতোর যে টপিকটা নিয়ে যেটা উঠছে, সেটা আমার মনে হয় টোটালি অন্য একটা কনোটেশনকে দেওয়া হচ্ছে। দুর্গাপুজোকে এই আমরা থিম বেস পুজো করি, সেখানে একটা কৃষক আন্দোলনকে দেখানো হচ্ছে, সেই আন্দোলনটা একটা সেকশনে জুতোর পোর্শনটা আছে, সেটা মণ্ডপ থেকে অনেক অনেকটাই দূরে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।